ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে ক্লাস টেনের আগস্ট মাসের ইংলিশে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধানগুলো দেখে নেব। তা দেখো, এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি তোমাদের টেক্সট বইয়ের মাই ওন ট্রু ফ্যামিলির একটি অংশ তুলে দিয়েছে। ঠিক আছে, অংশটি আমরা একটু পড়ে নিই। এখানে কি আছে? ওয়ান্স একদা আমি ক্রেপ্ট প্রবেশ করেছিলাম ইন অ্যান ওকুড একটি ওক বনে। আমি ওয়াজ লুকিং ফর খুঁজছিলাম এ স্ট্যাক একটি পুরুষ হরিণ। আমি সাক্ষাৎ পেয়েছিলাম অ্যান্ড ওল্ড ওম্যান একজন বয়স্ক বৃদ্ধা মহিলার সাথে দেয়ার সেখানে। অল নবলি স্টিক তার কাছে ছিল নরবরের লাঠি অ্যান্ড র্যাক এবং ছিন্ন বস্ত্র। শি সেইড সে বলল আই হ্যাভ আমার কাছে আছে ইওর সিক্রেট তোমার গোপন রহস্য হেয়ার এখানে। এখানে বলতে কোথায়? ইনসাইড মাই লিটিল ব্যাগ আমার ছোট্ট ব্যাগের মধ্যে। দেন তারপর শি বিগান টু ককল তারপর সে হাসতে শুরু করলো অ্যান্ড এবং আমি বিগান টু কোয়েক এবং আমি কাঁপতে শুরু করলাম। শি ওপেন্ড আপ সে খুললো হার তার লিটিল ব্যাগ ছোট্ট ব্যাগটি অ্যান্ড এবং আই কেম টুয়াইস ওয়াইক এবং আমি দুবার জেগে উঠলাম। সারাউন্ডেড ঘিরেছিলাম বাই এ স্টেয়ারিং টায়ার তাকিয়ে থাকা উপজাতিদের দ্বারা অ্যান্ড এবং আমি টাইট বাঁধা ছিলাম টু এ স্টাক একটি দণ্ডের সঙ্গে। দে সেইড তারা বলল উই আর আমরা হলাম দা ওক ট্রিজ ওক গাছ অ্যান্ড এবং ইওর ওন ট্রু ফ্যামিলি এবং তোমার সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন আমাদের কেটে ফেলা হচ্ছে। উই আর টর্নড আপ আমাদের ভেঙে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই কিন্তু তোমরা ভ্রুক্ষেপ করছো না। আনলেস যতক্ষণ না পর্যন্ত ইউ তুমি মেক এ প্রমিস নাও প্রতিজ্ঞা করবে এখনই নাও ইউ আর গোয়িং টু ডাই তাহলে তুমি মরতে চলেছ। এই হচ্ছে তোমাদের টোটাল প্যাসেজটা। এবার দেখো এখানে প্রশ্নগুলি দিয়েছে। একদাগে কি আছে? একদাগে আমরা দেখতে পাচ্ছি রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একদাগে আছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নবলিস্টিক অ্যান্ড ড্যাশ। এখানে আমরা লাইনটাতে দেখতে পাচ্ছি অল নবলিস্টিক অ্যান্ড কি ছিল অ্যান্ড রাগ অর্থাৎ শূন্যস্থানে আমাদের এই রাগ কথাটা বসাতে হবে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা এইভাবে করব দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নবলিস্টিক অ্যান্ড রাগ রাগের নিচে আমরা একটি দাগ দিয়ে দেব। কেমন? দুই দাগে কি ছিল? দ্য ওল্ড ওম্যান ওপেন্ড এ লিটিল কি হবে এই জায়গাটায় ব্যাগ ছিল অর্থাৎ এখানে আমরা ব্যাগ কথাটা লিখব এবং নিচে দাগ দিয়ে দেব। তাহলে উত্তরটা আমাদের এরকম হবে দ্য ওল্ড ওম্যান ওপেন্ড এ লিটিল ব্যাগ। এবার তিন দাগেটা দেখো দ্য ব্যাগ কন্টেন্ট ব্যাগের যে কন্টেন্টটা ছিল জিনিসগুলি ছিল সেটা কি ছিল? দ্য পোয়েটস সিক্রেট পোয়েটের গোপন তথ্য, তাই না? সেখানে মানি ছিল না, কাপড় ছিল না, পেনও ছিল না, ছিল পোয়েটের সিক্রেটটা। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরগুলি করা হয়ে গেল অ্যাক্টিভিটি একের। এবার দুয়ে দেখো একটি গ্রামার তুলে দিয়েছে। এখানে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস। দেখো এখানে কি আছে? এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল একটি ঘুড়ি উড়ানোর উৎসব ওয়াজ হয়েছিল। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে এখানে আমাদের পাস্ট ফর্মটাই বসাতে হবে। অর্গানাইজ হবে না, বিং অর্গানাইজড হবে না, হবে অর্গানাইজড। ঠিক আছে, এটি একটি প্যাসিভ ফর্মে আছে, প্যাসিভ হয়ে আছে অর্থাৎ এখানে কাজটি কে করছে সেটি কিন্তু উল্লেখ করা নেই, তাই না? তারপরে দেখো কি আছে? অন লাস্ট সানডে টু, এবার যেহেতু এখানে টু আছে, টুটা হচ্ছে এখানে ইনফিনিটিভ হিসাবে আছে, তাহলে টুর পরে আমরা ভার্বের যে প্রপার ফর্ম সেটাই বসিয়ে দিই অর্থাৎ এখানে কি হবে? প্রমোট, প্রমোটেড বা প্রমোটিং কোনোটাই হবে না, হবে প্রমোট। দ্য ইউজ অফ কটন স্টিং হুইচ ড্যাশ কনসিডার ফর বার্ড। এখানে দেখো এই যে ইজ অয়ার আর এই তিনটের মধ্যে কোনটা হবে?
এখানে কিন্তু এই যে স্টিংস কথাটা ভেবে তোমরা অয়ার বা আর বসাবে না। এখানে দেখো এই যে দ্য ইউজ অফ কটন স্টিংস, এই কথাটা টোটাল একটা, অর্থাৎ এই কটন স্টিংসের ব্যবহারের কথা বলেছে। ফলে আমরা এখানে কি বসাবো, এখানে কিন্তু আমরা এই ইজ বসাবো। কেমন? তাহলে আমাদের উত্তরটা এইরকম হবে, এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড অন লাস্ট সানডে টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্টিংস হুইচ ইজ কনসিডার ফর বার্ডস। কেমন? এবার অ্যাক্টিভিটি থ্রি দেখো। অ্যাক্টিভিটি থ্রিতে বলা আছে, ডিসক্রাইব ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস দ্য প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ একটি স্ট্যাচু মেকিংয়ের পদ্ধতিতে আমাদের লিখতে হবে এই পয়েন্টগুলি উল্লেখ করে। তা দেখো, যে কোনো প্রসেসিং লেখার জন্য আমরা এই রুলটি ফলো করব। যদি আমরা এই রুলটি ফলো করি তাহলে শুধু স্ট্যাচু না, যে কোনো প্রসেসিং আমরা খুব সহজেই লিখতে পারব। রুলে কী আছে? এক নম্বর, আমাদের প্রথমে একটি হেডিং দিতে হবে। আমরা খাতার মাঝ বরাবর একটি হেডিং দেব, সেখানে আমরা যেটি তৈরি করতে বলবে সেটি লিখে মেকিং কথাটি লিখব। এখানে যেমন স্ট্যাচু তৈরি করতে বলেছে, আমরা লিখব এ স্ট্যাচু মেকিং। কেমন? দু নম্বরে আমরা কী করব, যেটি তৈরি করতে বলবে সেটি সম্পর্কে আমরা একটি বা দুটি সেন্টেন্স লিখব। যদি আমরা না পারি কোনো ক্ষতি নেই, দরকার নেই। এবার তিন দাগে দেখো, তিন দাগে কী আছে, এই যে দুটি লাইন বলা আছে এই লাইন দুটি কিন্তু যে কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটি হচ্ছে কমন লাইন, ঠিক আছে? লাইন দুটি কী আছে দেখো, দ্য প্রসেস অফ, এখানে যেটি তৈরি করতে বলবে তার নাম লিখতে হবে। এখানে যেমন একটি স্ট্যাচু তৈরি করতে বলেছে, তাহলে আমরা লিখব দ্য প্রসেস অফ আ স্ট্যাচু মেকিং ইজ আ সিস্টেমেটিক ওয়ান। অর্থাৎ স্ট্যাচু তৈরির পদ্ধতিটা একটি পদ্ধতিগত পদ্ধতি। ইট কনসিস্ট, এটিতে আছে সাম ওয়েল মার্কড স্টেজেস, কতগুলি সুনির্দিষ্ট পর্যায়। এই লাইনটা তোমরা যে কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো চার নম্বর পয়েন্টে যেটা আমরা লিখব সেটি হচ্ছে, যে পয়েন্টসগুলি দেওয়া থাকবে সেই পয়েন্টসগুলি কিন্তু এক একটা লাইন হিসাবে ব্যবহার করব, এবং প্রতিটা পয়েন্টসের পরে আমরা একটি লিঙ্কার ব্যবহার করব, ঠিক আছে? এই লিঙ্কারগুলি কী? লিঙ্কারগুলি দেখো এখানে উল্লেখ করা আছে, অ্যাট ফার্স্ট, দেন, লেটার, নেক্সট, আফটার দিস, আফটার দ্যাট, দেয়ার আফটার, এবং সব শেষে আমরা অ্যাট লাস্ট বা ফাইনালি কথাটি ব্যবহার করব। তাহলে প্রথম বাক্যে আমরা অ্যাট ফার্স্ট ব্যবহার করব, শেষের বাক্যে আমরা অ্যাট লাস্ট বা ফাইনালি কথাটি ব্যবহার করব। এবং দেখো প্রতিটা বাক্যই কিন্তু এই ফর্মে গঠন করবে, লিঙ্কার দিয়ে। তারপরে তোমরা সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী তোমরা একটা বি ভার্ব, অ্যাম ইজ, আর ব্যবহার করবে, ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম এবং আদার ওয়ার্ড ব্যবহার করবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আমরা সাবজেক্টটা কিভাবে পাবো। সাবজেক্টটা দেখো, যে হিন্সগুলি দেওয়া থাকবে সেখানে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটি পাবো সেটি সাবজেক্ট, ঠিক আছে? সেটি যদি সিঙ্গুলার হয় তোমরা ইজ ব্যবহার করবে, প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহার করবে, এবং যেটি যদি গোনা না যায় অর্থাৎ আনকাউন্টেবল হয় সেক্ষেত্রে সেটা সর্বদা সিঙ্গুলার হবে এবং আমরা ইজটাই ব্যবহার করব। কেমন? তাহলে লক্ষ্য করো এখানে আমরা কীভাবে লিখেছি। এখানে আমরা লিখেছি আ স্ট্যাচু ইজ এ স্কাল্পচার, একটি মূর্তি হল একটি ভাস্কর্য, কিসের? অফ এ পার্সন, কোনো একটি লোকের অথবা অ্যান অ্যানিমেল বা কোনো প্রাণীর। দ্য প্রসেস অফ এ স্ট্যাচু মেকিং ইজ এ সিস্টেমেটিক ওয়ান, ইট কনসিস্ট অফ সাম ওয়েল মার্ক স্টেজেস, অর্থাৎ যে কমন লাইন দুটি ছিল সেই লাইন দুটি কিন্তু এখানে আমরা বসিয়ে দিয়েছি। এবার ফার্স্ট লাইনটা আমরা শুরু করেছি কীভাবে, অ্যাট ফার্স্ট, সবার প্রথমে, এ সার্টেন কোয়ান্টিটি, একটি নির্দিষ্ট পরিমাণ, অফ প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, ইজ মিক্সড, মেশানো হলো উইথ ওয়ার্ম ওয়াটার, গরম জলের সাথে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি ছিল, প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার, কী মেশানো হয়েছে, প্লাস্টার অফ প্যারিস মেশানো হয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের সাবজেক্ট, প্লাস্টার অফ প্যারিস। আর যেহেতু প্লাস্টার অফ প্যারিস আমরা গুনতে পারি না, কাউন্ট করতে পারি না, তাহলে এটা হবে সিঙ্গুলার, অর্থাৎ এরপরে আমরা ইস কথাটা ব্যবহার করব। তাহলে আমরা সেটি এখানে লিখলাম, দেখো এ সার্টেন কোয়ান্টিটি অফ প্লাস্টার অফ প্যারিস, নির্দিষ্ট পরিমাণে প্লাস্টার অফ প্যারিস, ইজ মিক্সড, মেশানো হলো কার সাথে, উইথ ওয়ার্ম ওয়াটার, গরম জলের সাথে।
এবার দেখো দ্বিতীয় যে হিন্সটা ছিল সেটি কি, কাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড, অর্থাৎ স্ট্যাচুর যে ছাঁচটা সেটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তা আমরা যদি প্লাস্টার অফ প্যারিস মিশিয়ে ছাঁচটা তৈরি করতে যাই তাহলে প্লাস্টার অফ প্যারিস জমে শক্ত হয়ে যাবে, এই জন্য ছাঁচটা আমাদের আগে থেকে তৈরি করে নিতে হবে, তাই না? তার জন্য আমরা এখানে লিখেছি কীভাবে দেখো, দ্য কাস্ট অফ স্ট্যাচু ইট মেড উইথ উড ইন অ্যাডভান্স, আগে থেকেই আমরা কাস্টের ছাঁচটা তৈরি করে রেখেছিলাম। তারপরে দেখো এখানে আমরা লিঙ্কার হিসেবে দেন কথাটা ব্যবহার করেছি, দ্য মিক্সচার অফ প্লাস্টার অফ প্যারিস ইজ পোর ঢালা হলো ইন দ্য উডেন কাস্ট, কাঠের ছাঁচের মধ্যে। তারপরে লিঙ্কারটা নেক্সট আছে, দ্য উডেন কাস্ট ইজ, যেহেতু উডেন কাস্ট সিঙ্গুলার আমরা ইজ কথাটা ব্যবহার করেছি, ইজ লেফট টু অর থ্রি ডেজ ফর দ্য মিক্সচার টু বি হার্ডেন, মিক্সচারটা শক্ত করার জন্য। তারপরে আমরা কি দিয়েছি দেখো, আফটার দ্যাট, তারপরে দ্য কাস্ট ইজ রিমুভ কেয়ারফুলি, ছাঁচটা খুব কেয়ারফুলি সরিয়ে ফেলা হলো, নাও দ্য স্ট্যাচু ইজ টেকেন আউট, তারপর আমাদের স্ট্যাচুটা বের করে নেওয়া হলো, এবং সব শেষে আমরা দিয়েছি ফাইনালি দ্য স্ট্যাচু ইজ রেডি ফর শো। এইটুকু যদি তোমরা লিখে দাও তাহলে তোমাদের এই প্রসেসিং লেখাটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা প্রসেসিং লিখব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজ আর নাই বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।